नमस्कार, आमि सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागत। आमार आजकेर गवेषणार विषय 7ई जुलाई शुभ नाग पंचमी, नाग देवते मा मनसा और नाग देवी स्वयं भोलानाथेर कृपाय। 5टी काजे बिराट साफल्य, काल सर्पदोष बीज बहन दोष मुक्ति। हाँ, ठीक धरेছেন। আজকের এই ভিডিওয়ে আমি শুভ কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী যা 7ই জুলাই অনুষ্ঠিত হবে, এই নাগ পঞ্চমীতে আপনি যদি নাগ দেবী মা মনসার পূজার্চনা করতে পারেন, নাগ দেব স্বয়ং বাবা ভোলানাথের পূজা করতে পারেন, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে আপনার জীবনে কাল সর্পদোষ মুক্তি ঘটবে, গোহন দোষ ও বীজ দোষ থেকে মুক্তি ঘটবে এবং বাবা ভোলানাথ ও নাগদেবী মা মনসার কৃপায় আপনার জীবনে উন্নতি হবেই হবে। তবে এর জন্য আপনাকে 5টি কাজ অবশ্যই করতে হবে। কোন সেই 5টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। নাগ পঞ্চমী সারা বছরে দুটি হয়, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী, অপরটি হচ্ছে শুক্লপক্ষের নাগ পঞ্চমী। কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী 2023-এ পড়েছে 7ই জুলাই। 7ই জুলাই কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী শুরু হবে ভোর 3:13 এবং এই নাগ পঞ্চমী শেষ হবে ওই দিনই মধ্যরাত 12:18। সুতরাং এই কৃষ্ণপক্ষের নাগ পঞ্চমী অতি পবিত্র দিন। এই দিন আপনি যদি নাগ দেবী মা মনসার পূজা করতে পারেন, নাগ দেব স্বয়ং বাবা ভোলানাথকে বিশেষভাবে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনে আপনার জন্মছকে কাল সর্পদোষ গোহন দোষ বীজ দোষ মুক্তি হবে। আপনি জীবনে সুখে আনন্দে থাকতে পারবেন, আর্থিক সমৃদ্ধি উপচে পড়বে, জীবনে অর্থ কষ্ট আসবেই না। আসুন কি করতে হবে আগে আমরা দেখে নিই, কীভাবে পুজো দিলে স্বয়ং নাগ দেবী ও নাগ দেব সন্তুষ্ট হবেন। প্রথমেই জানা দরকার, নাগ পঞ্চমীর দিন আপনি অবশ্যই সকালবেলা স্নান করে ভোলানাথের পুজো করুন এবং শিবলিঙ্গে জল ঢেলে বেলপাতা দিন। হ্যাঁ, বাবা ভোলানাথ নাগ দেব, তাকে পূজা ব্যতীত নাগ পঞ্চমী পূজা হতেই পারে না। তাই 7ই জুলাই সকাল সকাল ঘুম থেকে উঠে মা গঙ্গার বুকে স্নান করুন। যদি গঙ্গা না থাকে তাহলে আপনার স্নানের জলে এক ছিপি গঙ্গা জল মিশিয়ে দিন, যদি তাও না হয় তাহলে 3টে তুলসী পাতা মিশিয়ে দিন। এরপরে আপনি সকালবেলা গঙ্গায় স্নান, আপনি স্নানের পর বাবা ভোলানাথকে জল দিন শিবলিঙ্গে এবং বেলপাতা দিতে ভুলবেন না। এরপরে বাবার সঙ্গে যে নাগ থাকে সেই নাগ দেবতাকেও পুজো করুন, এতে জানবেন আপনার জীবনে কাল সর্পদোষ মুক্তি হবে, আপনার জীবনে বীজ দোষ মুক্তি হবে, আপনার জীবনে গোহন দোষ মুক্তি হবে। এছাড়াও হলুদ সিঁদুর নৈবেদ্য ও ফুল অর্পণ করে নাগ দেবতার পুজো করুন, এতে নাগ দেবতা সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে উন্নতি হবে। এছাড়া আপনি যদি চান আর্থিক সমৃদ্ধি চুক করতে, তাহলে এই পূজার বাতাসা দুধ কলা দিতে ভুলবেন না। বাতাসা দুধ কলা সবচেয়ে পবিত্র, এই পূজায় আপনি দিলে আপনার অর্থ কষ্ট জীবনের মতো চলে যাবে। এছাড়াও বাড়ির যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারে খড়ি মাটি কিংবা গোবর দিয়ে কিংবা সাদা চন্দন দিয়ে সাপের আকৃতি আঁকতে পারেন এবং সেই সাপকে পুজো করতে পারেন, এতে আপনার বাড়িতে সর্পভীতি দূর হবে, বাড়ির মধ্যে রাহুকেতুর প্রভাব কেটে যাবে এবং অপদেবতা বাড়ির মধ্যে প্রবেশ করতেই পারবে না। তাই বাড়ির প্রবেশদ্বারে যে কোনোভাবে সাপের আকৃতি আঁকার চেষ্টা করুন, এতে আপনার অনেক উন্নতি হবে। এছাড়াও আপনি এই দিন পারিবারিক জীবনে সুখ শান্তির জন্যে আপনি সাপকে দুধ এবং কলা নিবেদন করার চেষ্টা করুন। সাপকে দুধ কলা যদি এই দিন খাওয়াতে পারেন, জানবেন আপনার জীবনে
সমৃদ্ধি উপচে পড়বে। এছাড়াও এই দিন নাগদেবী মা মনসাকে অবশ্যই নিষ্ঠাভরে পূজা করতে হবে। নাগদেবী মা মনসাকে আপনি পূজা নিবেদন করুন, এর ফলে আপনার জীবনে সর্পভীতি যেমন দূরাবে তেমন জীবনে আর্থিক দিক দিয়ে কোনো টানাপোড়েন থাকবে না, জীবনে আপনার সমৃদ্ধি সমৃদ্ধি সুখী সুখ থাকবে। সুতরাং আগত নাগ পঞ্চমী 7ই জুলাই আপনি যদি মা মনসা ও নাগদেব স্বয়ং বাবা ভোলানাথকে পূজার্চনা করতে পারেন, তাহলে এই কথা বলাই যায় আপনার জীবনে কালসর্প দোষ মুক্তি হবে, বীজদোষ মুক্তি হবে, গ্রহণ দোষ মুক্ত হবে, আর আপনি জীবনে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানে ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।